এই দুই শ্রেণীর মানুষকে দিবেন। আর সদকাতু তাউদ্দুল বালা, সদকা করলে কি দূর হয়? বালা মুসিবত দূর হয়। একটি ঘটনা বলে আলোচনা শেষ করছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট অবস্থায়, হযরত দাউদ আলাইহিস সালাম তখন নবী, সুবহানাল্লাহ। পড়েন একজন বুড়ি মানুষের বাড়ি থেকে কাজ করে, গাবলা চেনেন গাবলা, কেউ গামলা বলে কেউ গাবলা বলে, তাই কি না? এই গাবলার ভিতরে আটা আনিয়ে বাড়ির দিকে রওনা করেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এই ঘূর্ণিঝড়ে গাবলা আছে কিন্তু বুড়ির গাবলায় আটা নাই। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি চোখে দেখো না, আমি এত কষ্ট করে একামাই করে নিয়ে আসলাম আর তুমি আটাগুলো নিয়ে গেলা। হযরত সুলাইমান নবী বললেন, আল্লাহকে গালি দেয়া লাভ নাই, আপনি দাউদ নবীর কাছে যান, তার কাছে বিচার চান, বাতাসে কেন আটা নিয়ে গেল। দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে এক বস্তা আটা কুলিকে দিয়ে তাকে পাঠায়া দিলেন। বুড়ি নাচতে নাচতে চলে যাচ্ছে, সামান্য আটার বিনিময়ে এক বস্তা খুশি না বেজান। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা তুমি এত খুশি কেন? বলে, এক বস্তা আটা কয় না, তোমার আটা যে নিয়েছে তার কাছ থেকে তুমি আটা চাও, এটা তো বাইতুল মালের আটা, তোমাকে কেন দিল? আটা নিয়েছে আল্লাহ বাতাসে। দাউদ নবীকে বলো আল্লাহর কাছ থেকে যেন আটাটা নেয়। যখন বললেন, বলার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবী সামনে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিল এই বুড়ির আটা দিয়ে যে কাজটি হয়েছে। এবার শোনো, গভীর সমুদ্রের ভিতরে হাজার হাজার মন আটা নিয়ে একটি বিশাল বড় একটি জাহাজ, হঠাৎ এই জাহাজের তলিটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মন আটা পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এই মানুষগুলি আমি আল্লাহর রাস্তায় সদকা করলো, আর সদকা তো তাউদ্দুল বালা, আল্লাহ এই জাহাজ যদি কিনারে ভিড়ে যায় সমস্ত আটাগুলো তোমার রাস্তায় সদকা করে দেব। আল্লাহ পাক বুড়ির আটাটা বাতাসের সাহায্যে নিয়ে গেলেন। হযরতে খিজরে সাল্লামের মাধ্যমে সেই জাহাজের তলিটা ওই আটা দিয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিন আটা দিয়ে বন্ধ করে দিলেন। এই জাহাজটা যখন কিনারে ভিড়ে গেল, হযরতে সুলাইমান বললেন, তাহলে এই বুড়ির আটা দিয়ে হাজার হাজার মন আটা যখন বেঁচে গেল, তাহলে এক বস্তা আটা কেন? বুড়ি তো অনেক বেশি আটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কথা কন ঠিক কিনা? বুড়িকে অনেক, একেবারে তার জীবনে যতগুলি খাবারের প্রয়োজন হয় তাকে অনেকগুলি খাবার দিলেন এবং বললেন, যদি কোনো সময় সমস্যা পড়ো আমার দরবারে আসো। তাহলে এই হাদিস এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসদগাতু তাউদ্দুল বালা, সদগা করলে কি দূর হয়? কথা বলেন, কি দূর হয় বালা মুসিবত? আল্লাহর ঘরে সদগা করতে রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ।